স্বৈরাচারের দোসররা সবকিছুর ভেতরে এমনভাবে ঢুকে পড়েছে যে তাদের চিনতে ভুল করতে পারে সবাই। এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে সর্বত্র গুজব ছড়ানো হচ্ছে। গণপরিষদ গঠন কিংবা সংবিধান পুনর্লিখন নয়, কিছু সংশোধনী এবং সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি তাদের। রাজধানীতে শহীদ জিহাদ দিবসের আলোচনায় এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন নাজিরউদ্দিন জিহাদ। তাঁর 34তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ জিহাদ স্মৃতি সংসদ আয়োজিত আলোচনায় 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতারা বলেন, গণতন্ত্রের জন্য বারবারই প্রাণ দিয়েছে দেশের মানুষ। তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থেকে পূজার মধ্যে তারা যে কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। আপনারা সতর্ক থাকবেন, ভালোভাবে চললে ভালো, না হলে কিন্তু আবারও গণভবনের রাস্তা জনগণ নেবে নেবে। বিএনপি নেতারা বলেন, পতিত হাসিনা সরকারের দোসররা এখনও দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। শত্রু না হয়ে পরস্পরকে প্রতিদ্বন্দ্বী হতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। কথা বলেন সংস্কার প্রসঙ্গেও। কনস্টিটিউশন অ্যাসেম্বলি করা সেটাও অপ্রাসঙ্গিক, পুনরায় রিরাইট করা অপ্রাসঙ্গিক। সুতরাং যে সংবিধান আছে সেই সংবিধানের মধ্যে প্রয়োজনীয় গণমুখী গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে সেরকম সংশোধনীগুলো আপনারা প্রেসক্রাইব করবেন। নানান রকম গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে, নানান রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে, আপনাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। এমনও আছে যাদেরকে আমরা হয়তো চিনতে ভুল করতেছি, মনে হচ্ছে আমাদের পক্ষে, ওই লোকগুলি আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার মতো স্লোগান দেয়। এর আগে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ জিহাদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান 90-এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ বর্তমান ছাত্র নেতারাও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।